আজিজুল গফুর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল করীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই মহাব্বতের সাথে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمي أشهدتي এত দূরে তাই আমি আশায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি আশায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সয়ন্তর পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদু লিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা والشكر لمن صور حسن وجمالا فرد سمد عن صفة الخلق بري فرد سمد عن صفة الخلق بري رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا سورج نے کہا اپنے شعاعوں کو یہ پیغام سورج نے کہا اپنے شعاعوں کو یہ پیغام کیا جب ہے دنیا کبھی صبح کبھی شام کیا جب ہے دنیا کبھی صبح کبھی شام دنیا میں دنیا کا طلبگار نہیں ہو دنیا میں دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزرو خریدار نہیں ہو بازار سے گزرو خریدار نہیں ہو لا الہ الا اللہ جور لا الہ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের আওলাত আলী তিন দিনিয়া তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব আতা আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চপবিষ্ট আকাশের তারকা সাদৃশ্য মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আজাম সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা বড় ভাইয়ের বয়স মতল্য সম্মানিত বড় ভাইয়েরা জাতির মৃদুদণ্ড প্রাণ প্রিয় যুব সমাজ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুগণ অতি আদরের ছোট্ট বন্ধু ছোট্ট মণি পর্দানসীন পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা
আল্লাহ পাকের দরবারে মন প্রাণ উজাড় করে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে রাত এখন প্রায় 8টা বাজে এই সময় কত ভাই কত বন্ধু সিনেমা নিয়ে ব্যস্ত আছে হোয়াটসঅ্যাপে ব্যস্ত কম্পিউটার নিয়ে ব্যস্ত ফেসবুকে ব্যস্ত ডিশ আন্টেনার সামনে ব্যস্ত কেউ জুয়ার আড্ডায় বসে আছে কেউ মদের আড্ডায় বসে আছে কেউ তাসের আড্ডায় বসে আছে কেউ চুরি করার ধান্দায় ঘুরতেছে কেউ ডাকাতি করার ধান্দায় ঘুরতেছে কেউ নারীর ইজ্জতকে লুণ্ঠন করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওই সমস্ত অপবিত্র বৈঠক থেকে বিরত রেখে এই পবিত্র অনুষ্ঠানে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসার জন্য কোরআন এবং হাদিস শোনার জন্য বোঝার জন্য আমল করার জন্য সুযোগ দিয়েছেন যেই মহান প্রভু সেই প্রভুর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাফির কম্পিটিশন প্রথম ব্যক্তি পতাকা খেয়ে যখন বলটি গোলের ভিতরে প্রবেশ করে দর্শকবৃন্দ গোল বলে লম্বা একটা আওয়াজ করে করে না না করে ভাইজানরা কথা বলবেন করে না না করে সেই আওয়াজ অনেক সোয়াব হয় কোনো কিতাবে লেখা আছে আওয়াজ করে বলুন লেখা আছে আলহামদুলিল্লাহ পড়লে সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রসুল বলেছেন কামতের কঠিন ময়দানে আপনার আমার মিজানের পাল্লাকে আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবেন সেই হিসেবে অম্মতি মুহাম্মাদির শানে এক কণ্ঠস্বর মিলাইয়ে পুরুষের মতন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আপনারা অবশ্যই অবগত আপনাদের অঞ্চলের মধ্যে এটি তিন দিনিয়া মাহফিল আজকের প্রথম দিন শুরু হতে চলেছে আপনারা যারা এখানে